নদিয়ার চাকদাহে পথ দুর্ঘটনায় মৃত দুই শ্রমিক। আবারও পথ দুর্ঘটনায় দুই সন্তানকে হারালো দুই পরিবার। কাজ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। ঘটনাটি ঘটেছে চাকদা থানার অন্তর্গত 34 নম্বর জাতীয় সড়কে। ওই দুই যুবক প্রতিদিনের ন্যায় তারা রোড কনস্ট্রাকশনের কাজে যান। কাজ শেষে গভীর রাতে তারা বাড়ি ফেরেন, কখনো বা ভোরে। কিন্তু গতকাল তারা আর বাড়ি ফেরেন না। গতকাল রাত্রে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় মারা যান ওই দুই যুবক। সকাল 5টার সময় প্রশাসন মারফত বাড়িতে খবর পৌঁছায়। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির পরিজনেরা। ঘটনাস্থলে গিয়েই তারা চিহ্নিত করেন সুখেন দেবনাথ আর শুভঙ্কর বিশ্বাসকে। চাকদা থানার প্রশাসন মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কল্যাণী মর্গে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে চাকদা থানার প্রশাসন। ফেরার টাইমে ওরকম রোডে কোন বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো গাড়ি বড় গাড়ির সাথে ধাক্কা লাগে এবং সেখানে স্পট ডেড হয়ে যায়। আমরা প্রশাসন সূত্রে জানতে পারি সকাল 5টার সময়। তারপরে আমরা সকলে আসি, ও আমাদের সাথেই থাকে এবং তৃণমূল কংগ্রেসেরই কর্মী, আমাদের সাথে এই বিধানসভায় সবসময় আমাদের সাথে কাজ করে গেছে। আপনারা কি চান এখন প্রশাসনের কাছে? আমরা প্রশাসনের কাছে চাই যে যারা এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে গাড়ির সাথে ধাক্কা লেগেছে, সেই গাড়িকে আমরা অ্যারেস্ট করিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে চাই। আপনার নাম? আমার নাম রাহুল দাস। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।